নিজেই বলেন ভগবান, তুলসী দল মাতৃণ জলস্বর তুলকে লবা বিকৃত সমাজ মানা ভক্তে ভক্ত বৎসল্য যদি কেউ একটু নয়নের জলার গঙ্গা জলে তুলসী দিয়ে নম গোবিন্দায় নম বলে যদি কে আমার চরণে দিতে পারে শুধু এ জন্ম বলে নয় প্রতি জন্ম জন্মান্তরের লাগি লাগি সেই ভক্তের ভক্তির দূরে আমি কথা হয়তো বলবেন না প্রমাণ কি আছে যে ভগবান ভক্তিতে সন্তুষ্ট হন, অনেক প্রমাণ আছে। তার মধ্যে একটা ছোট্ট কথা, দ্বাপর যুগে মা যশোদা একদিন করছেন কি, সকালবেলায় উঠে ফুল তুলে তুলসী এনে চন্দনে মাখিয়ে ফুল তুলসী সব গুরুদেবকে স্মরণ করে যেমন ইষ্ট দেবতার চরণ নিবেদন করতে যাবে এমন সময় গোপাল ছুটে এসে পাতা পায়। মা রেগে গিয়েছে, বলছে গোপাল পাটা সরা, আমি এখন ঠাকুরের সেবা করছি, তোর জমঙ্গল আমি আমাদের পাটা দিস না, যা দূরে খেলা কর। সেই ফুল তুলসী সব জলে বিসর্জন করে আবার নতুন করে ফুল এনে তুলসী এনে চন্দনে মাখিয়ে ফুল তুলসী আবার যেমনই গুরুদেবকে স্মরণ করে ইষ্ট দেবতার চরণে নিবেদন করতে যাবেন দেখছে গোপাল ছুটে এসে আবার পাটা বাড়ি। মা খুব রেগে গেছে, বলে গোপাল কতবার বলতে পাটা সরা, যা তুই খেলা কর। ও মা, দ্বিতীয়বারের মতন ফুল তুলসী জলে বিসর্জন করে তিনবার যখন ফুল তুলসী এনে চন্দনে মাখিয়ে মা গুরুদেবকে স্মরণ করে যেমন ইষ্ট দেবতার চরণ নিবেদনে করে দিয়েছে করার পর চোখ তুলে তাকিয়ে দেখতে সেই ফুল তুলসী সব আমার গোপালের পায়ে পড়েছে। এই অবস্থা দেখে মা তো খুব রেগে গেছে, রেগে গিয়ে গোপালের কানে ধরেছে, বলে গোপাল কতবার বলতে পাটা সরা, সে গোপাল পাশ রে গোপাল পাশ ছোট ছেলে তো মা কানে ধরেছে, গোপালের কানে খুব লেগেছে, কিছু বলতেও পারছে না, দোষ যেহেতু গোপালের, কানতেও পারছে না, কানলে আবার যদি মা মারে, গোপালের চোখ যদি ঝল ঝল করছে, জল পড়লেই হয়। আস্তে 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 মায়ের কাছে গিয়েছে, মায়ের কাছে গিয়ে দেখুন মুখে হাসি, এদিকে চোখ ছল ছল করছে, হাসতে হাসতে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, যেমনই মাকে জড়িয়ে ধরেছে আর তো মা দেখতে পাবে না, গোপালের বদনটা মুখটা টসটস করে গোপালের চোখে জল পড়ছে আর মুখে হাসতে হাসতে বলছে ও মা তুমি যদি আমাকে পাটা সরিয়ে নিতেই বলবে সহ্য করে বলো তো, তাহলে এমন করে আমায় ডাকিলে কেন ডাকিলে কেন আমায় ডাকিলে কেন কেন ডাকিলে কেন বলো ডাকিলে কি আমি রইতে পারি ডাকিলে কেন ও গো ডাকিলে কি রইতে পারি ডাকিলে রইতে পারি এমন অনুরাগ
অনুরাগ ভক্তি দিয়ে ডাকলেই তাকে পাওয়া যাবে, অনুরাগ ছাড়া তাকে পাওয়া যাবে না। বেশ, এবার ভক্তির চরণে একটা বিশেষ নিবেদন, আমি আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় ভিক্ষা চাইছি। 5 মিনিটও লাগবে না, প্রয়োজন হলে আমি শেষ আবার এটা আমি পূরণ করে দেব। মানে এটা না বললে নয়, না বলে আমার খুবই অপরাধ হবে। আপনারা হয়তো আমাকে চেনেন না খুব একটা, আমিও খুব একটা চিনি না, তবে জায়গাটা আমার খুবই চেনে, এই গ্রামটা আমার খুবই চেনে। কারণ এই গ্রাম, এই গ্রামের মাটির সাথে আমার রক্তের সম্পর্ক। প্রাচীন মায়েরা বাবারা হয়তো জানবেন, আপনাদের গ্রামের এক মেয়ে যার নাম কেউ কেউ বলেন সুরধ্বনি, কেউ কেউ বলেন নিরুপমা, তিনি হচ্ছেন আমার ঠাকুমা। তিনি আমাদের মধ্যে আজ নেই, তাই যাই হোক, এখানে কৃষ্ণ মুখার্জি, বালক মুখার্জি, অশোক মুখার্জি, সাটু মুখার্জি, প্রণব মুখার্জি যারা আছেন, এনারা সবাই আমার দাদু। আর দাদা হচ্ছে আমার জনার্দন দাদা, ভালো নাম জানি না, যাই হোক ধুলো বলে ডাকে ধুলো দাদা, খুব আপন লোক আমার, আর রক্তের সম্পর্ক। দেখো অনেকদিন আসা যাওয়া নেই, বুঝলেন, এই কিছুদিন আগে কয়েক মাস আগে একবার এসেছিলাম আমি বাবার সাথে। তা বাবার তো বনগ্রামের মাটিতে ঢুকে চোখ ঠল ঠল করছে, আমি দেখছি বাবা, আমি জানতাম না আগে কি ব্যাপার এখানে, চোখ ছল ছল করছে, বললাম কি ব্যাপার আমার, তোমার চোখে জল, বুঝতে পারছি না। বাবা বলছে বাবা, এই মাটিটা সামান্য নয়, এই যে তোর বাবাকে দেখছিস, তোর বাবা ছোট থেকে এই মাটিতে খেলাধুলা করে মানুষ, আমার বাবার মামার বাড়ি হচ্ছে এটা, এই বনগ্রাম আমার ঠাকুমায়ের বাপের বাড়ি। আজ যদি আমার ঠাকুমা থাকতেন, আমি খুব ছোটবেলায় ঠেলে ঠেলে হারিয়েছি, মনে পড়ে কিছু কিছু মনে পড়ে, সুরধ্বনি সুরধ্বনি বা কেউ কেউ বলে নিরুপমা, যাই হোক, খুব ছোটবেলায় হারিয়েছি তো মনে পড়ে মাঝে মাঝে। তা আজকে এখানে এসে মনটা খুব কাঁদছে, কারণ ঠাকুমা যদি আজকে বেঁচে থাকতেন, আমি তার নাতি হয়ে তার বাপের বাড়িতে কীর্তন করতে এসেছি, এটা কি কম আনন্দে? কিন্তু কি করব, ভাগ্যে নেই, আর এটাই তো আমাদের নিয়ম, যার যেদিন সময় হবে তাকে তো সব কিছু ছেড়ে দিয়ে আবার নিজের ঘরে চলে যেতে হবে, যেতে মন চাই না, কিন্তু এসেছি যখন যেতে তো হবে, ভাবি এটা আমার ঘর, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, কোনটাই আমাদের নয়, আমরা এসেছি সব কিছু রেখে দিয়ে আবার চলে যেতে। হরি বল হরি বল। এই আজকে যেমন আমি আমার ঠাকুমাকে হারিয়েছি, আর সেদিনে আমার ঠাকুমাকে আমি খুব 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 মানে একান্তই মিস করছি, যদি থাকতেন তার মতো কোনো কথা হয়, তার কথা খুবই মনে পড়ে। ঠিক এরকমই বাবা, আমরা অনেকেই অনেককে হারিয়েছি, অনেকেই অনেক আপনজনকে হারিয়েছি, কেউ কেউ মাকে হারিয়েছি, কেউ বাবাকে হারিয়েছি, কেউ দাদা, কেউ দিদি, কেউ ভাই, কেউ বোন, কেউ আপন সন্তান, অনেকেই অনেককে হারিয়েছি। কিন্তু একবার ভেবে দেখো, তার জন্য আমরা যতই কাঁদি না কেন, তার জন্য যতই বসে বসে তার অপেক্ষা করি না কেন, যে একবার যায় সে কি আর কোনোদিন ফিরে আসে? আমি যদি সারা জনম ধরে কাঁদি, তাও আমার ঠাকুমা আর ফিরে আসবে, তার সঙ্গে আর দেখা হবে না। তবে হ্যাঁ, দেখা হবে, দেখা হয় কোথায়, মনে মনে, তার সঙ্গে এত চোখের দেখা হয়।
আমাদের চোখের দেখা হবে না, দেখা চোখের দেখা হবে না। তার সঙ্গে আর চোখের দেখা হবে না, হবে কখন? মনে মনে দেখা হবে। দেখাটা হবে কখন? সারাদিন তো অনেক কাজ কর্ম করা হলে ভুলেই থাকবো, যেই রাত্রে ঘুমাতে যাব যখন একা থাকবো, যাদেরকে হারিয়েছি সে প্রিয় মানুষের কথা তখন মনে পড়বে। তুমি শিশু স্বপ্নে এসো, তুমি স্বপ্নে এসো, রব আমি জাগো, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। আর চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। তোমাকে আমি যতই ডাকি না কেন, তোমার জন্য যতই কাঁদি না কেন, আর তো তুমি আসবে না, তুমি তো চলে গেছো আমাদেরকে ছেড়ে। তুমি সবে কিছু লয়ে চলে গেছো, তব স্মৃতি লয়ে পরে রব আমি, সবই কিছু লয়ে পরে গেছো, তব স্মৃতি লয়ে পরে রব আমি, তুমি শিশু স্বপ্নে রব আমি জাগো, চোখের দেখা হবে না। চোখের দেখা হবে না আর, চোখের দেখা হবে না আর। যে চলে যায় তার জন্য যতই কাঁদি না কেন,
তার জন্য যতই অপেক্ষা করি না কেন সামনে বসে হেসো না মা সে আর কোনোদিন আসবে না তা যাই হোক বাবা।